भाई यार मेरी साउंड दिच्छे भाई ओफ এর যা পাওয়ার না ভাই আলাদা রকমের এর পাওয়ার আছে ভাই ভাই আলাদাই এক্সপেরিয়েন্স ভাই আলাদাই এক্সপেরিয়েন্স 250 গিয়া ভাই 250 গিয়া দিস ইজ 390 ব্রো What's up guys? কেমন আছো সবাই? আচ্ছা সবাই খুব ভালো আছো এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইকার রেসো তো গাইস আজ আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আর আজ আমি কোথায় যাচ্ছি আজ তো আমি সাডেন বেরিয়ে পড়লাম চার্লিকে নিয়ে আজ আমি যাচ্ছি হচ্ছে উলুবেরিয়াতে উলুবেরিয়াতে এবার কেন যাচ্ছি উলুবেরিয়াতে যাচ্ছি কারণ হচ্ছে এমনি আজকে দিনটা তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েদারটা এত সুন্দর আছে না ভাই তাই আমার মনে হলো যে আজকে আমার একটা ব্লগ বানানো উচিত কারণ হচ্ছে আমার রিসেন্ট যে ব্লগটা আমি আপলোড করছি ওই ব্লগে তোমরা দেখলে দেখতে পাবে ওই দিন যখনই বেরিয়েছি তখনই বৃষ্টি চালু হয়ে গেছে আর আজকের ওয়েদারটা দেখলাম যে পুরো পারফেক্ট আছে ভাই রাইড করার জন্য পুরো পারফেক্ট ওয়েদার সেই কারণে বেরিয়ে পড়লাম চার্লিকে নিয়ে আর আজ আমি যাচ্ছি উলুবেরিয়াতে উলুবেরিয়াতে আসছে সুমিত দা উইথ হায়াবুসা গাইস আজকে তো ফুল সার্ভাইভালের ব্লগ হবে হায়াবুসা সাউন্ড শোনাবো তোমাদের মাইটি ফ্যালকন দেখাবো আজকে ওয়েদারটা পুরো ঠিক আছে একটু রোদ আছে গরম হোক বাট বৃষ্টি না হলেই হবে আর বৃষ্টিটাই হচ্ছে বাইকারদের কাছে মেন সমস্যা আর এইখানে ভাই কি হয়ে গেছে ভাই এটা এখানে রাস্তার মাঝখান ফোন তো মানে এটা কী হয়েছে ভাই করছেটা কি জানি না ভাই এখানে কি ব্যাপারটা কি হয়েছে তবে বড় গাড়ি তো আর মনে হয় পাস হতে পারবে না ওইখানে রাস্তার মাঝখান পর্যন্ত তুলে দিয়েছে না আমরা তো চলে এসেছি হাইওয়েতে হাইওয়েতে আমরা হালকা দাঁড়াবো এখানে দাঁড়াবো না আগে গিয়ে দাঁড়াবো তো ফার্স্টে হাইওয়েতে উঠি তো চার্লিতে তো আজ ফুয়েল আছে আজকে ফুয়েল আপ আমাকে করতে হবে না তো ভাই চলো আগে যাওয়া যাক আর ভাই এখানে আজকে কোনো একটা মন্দির বা ঠাকুর উদ্বোধন আছে ভাই ওই জন্য এত ক্রাউড হয়ে আছে এখানটা ভাই আজকে ওয়েদারটা দেখো ভাই আলাদাই লাগছে তো আজকে তোমরা খালি চারিদিকে ওয়েদারটা খালি দেখো ভাই এখানে সূর্যি মামা তো আলাদাই রাখছে আজকে আমি এই কারণেই বেরোলাম যে ওয়েদারটা আজকে ভালো আছে বলে নাহলে কবে কি বৃষ্টি এসে যাবে আর ব্লগ বানাতে পারবো না তোমাদের জন্য আমাকে তো তোমাদের কথাটা আমাকে বেশি ভাবতে হয় আমি ইউটিউব চ্যানেলটা নিয়েই আমি বেশি ফোকাস করি আমার লাইফে তো সেটা নিয়েই আমাকে বেশি ভাবতে হয় আজকে ওয়েদারটা খালি দেখো আর ওখানে ভাই ফোর হুইলারটা দেখো ভাই বাসটা ধুলো ওড়াতে ওড়াতে গেল চারিদিকে ধুলোই ধুলো হয়ে গেছে ভাই ধুলোগুলো রাস্তা কেমন ঘুরছে দেখো তো গাইস আমরা তো চলে এসেছি হ্যারিস আওয়ার ফেভারিট কোলিসারি ব্রিজ গাইস তোমরা খালি চেক করো ইয়ার ব্রিজ থেকে তো ভাই নাজারাটা কিছু আলাদা রকমেরই লাগছে ভাই তোমরা খালি চারিদিকে নাজারাটা খালি চেক করো ভাই খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে তো গাইস চলো ফুল পার রেস লেগে গেছে 250 সাথে সামনে আছে 250 চলো গাইস লেটস গো দিস ইজ 390 ম্যান রকেট বেরিয়ে যাও চলো গাইস আলাদাই লাগছে আর ওখানে আছে সুমিতদার গাড়ি আর আমি যাচ্ছি গাড়ি করে আমি আজ বাইক নিয়ে যাচ্ছি না আমার বাইকটা ঢুকিয়ে দিয়েছি কফি হাউসে আর সুমিতা বললো বাইক নিয়ে গিয়ে আর কি করবি সেই কারণে ফোর হুইলারে বসে হচ্ছি আজকে গাইজ ফোর হুইলারের ভিতরেই ব্লগ হবে তো ওখানে তো সুমিতদার ভাই সেরা সেরা ভিডিও হবে খুব সুন্দর সুন্দর ভিডিও হবে নিরুপম গিম্বেল টিম্বেল সব নিয়ে এসছে নিরুপম ওদিকে শ্যুট করছে তো গাইজ আজকে ব্লগ তো ফুল তাওয়াইওয়ালা হতে চলেছে আর আজ আমি যাচ্ছি ভাড়না করে তো চলে এসেছি গাড়ির ভিতরে আর এখানে নিরুপম শ্যুট করছে আর পিছনে আছে সুমিতদা গাইজ চেক করো আলাদাই লাগছে ভাই মাইটি হায়াবুসা আলাদাই লাগছে আর আমরা তো এখন আছি গাড়ির মধ্যে যাচ্ছি ভাই আর ওয়েদার তো মোটামুটি ঠিকঠাকই আছে বৃষ্টি হওয়ার অতটা সম্ভাবনা নেই হালকা হালকা বৃষ্টি পড়ছে আর এখানে নিরুপম ভাই শ্যুট করছে আমরা তো আছি কোলাঘাটের দিকে কোলাঘাটের সামনেই চলে এসেছি আর এখানে তোমরা ওয়েদার চেক করো আর ভাই বৃষ্টি চালু হয়ে গেছে আচ্ছা নাক বৃষ্টি এসে গেছে ভাই আর সুমিতা তো বাইক নিয়েছিল সুমিতা পুরো ভিজে গেছে তাই সুমিতা গাড়ির ভিতরে বসে পড়েছে আর এখানে বুসা আর ওখানে ভাড়না ওখানে সানি ভাইয়া ব্লগ করছে ভাইয়ের সাথে অনেকদিন পরে বেরিয়েছে ভাইয়ের সাথে একদম
মোটামুটি বৃষ্টি থেমেছে এখন আপাতত, তাই আমরা হালকা হালকা যাবো ভাই কলকাতার দিকে। সিরিয়াসলি বলছি ভাই, আগে কোনোদিন আয়া বুসার চালাইনি, আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে। আর সিরিয়াসলি বলছি ভাই, এটা একটু ভারী গাড়ি না? তো এখানে মিটার তোমরা দেখো, চলে এসেছি বুসাতে ভাই। একটা ব্রুটাল একটা বাইক, একটা বড় একটা মেশিন, তোমরা যেমন কি দেখতে পাচ্ছ ভাই, ব্রুটাল মেশিন লাগছে, পুরো ব্রুটাল মেশিন লাগছে। তোমরা সামনে মিটারটা দেখতে পাচ্ছ ভাই, আলাদা রকমেরই লাগছে। আর বৃষ্টি তো হালকা হালকা পড়ছে, বাট কিছু করার নেই। তো গাইস, ফার্স্ট টাইম, ফার্স্ট এক্সপিরিয়েন্স অন বুসা গাইস। ওরে বাপ রে বাপ, কি ব্রুটাল মেশিন ভাই, কি বড় মেশিন, আলাদাই লাগছে ভাই। ফার্স্ট টাইম বুসা চালাচ্ছি ভাই, সুমিত দাকে তো অনেক 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 থ্যাংক ইউ বুসাটা চালাতে দেওয়ার জন্য। হ্যালো ভাই, ও ভাই, এর যা পাওয়ার না ভাই, আলাদা রকমের এর পাওয়ার আছে ভাই। তোমরা সামনে দেখতে পাচ্ছ হালকা ভিডিও শুট বাগেরা চলছে, নির্ভর আমার একটা রিল ফিল থোড়া সা শুট করে দিচ্ছে। গাইস তোমরা একটু সাপোর্ট দেখা, তোমরা একটু ভালোবাসা দেখা, আমারও কোনো না কোনো একদিন হবে ভাই। তোমাদের শুধুমাত্র তোমাদের সাপোর্টেই ভাই, তোমরা একটু সাপোর্ট দেখা, তোমরা একটু ভালোবাসা দেখা, আমিও কোনো না কোনো একদিন নিতে পারবো। আর ভাই বৃষ্টি এত হচ্ছে না, আমার পুরো সামনে গ্লাস পুরো ভর্তি হয়ে গেছে ভাই বৃষ্টিতে। ও ভাই, ওরে বাপ রে বাপ ভাই, আলাদাই এক্সপিরিয়েন্স ভাই, আলাদাই এক্সপিরিয়েন্স। এখানে তোমরা বুসা চেক করো ভাই, বুসা তো আলাদা রকমেরই লাগছে। আর এর যা টায়ার ভাই, টায়ারটা দেখো, আর উইথ ব্রক্স এর সাইলেন্সার, ওখানে আমি হালকা তো টানলাম ভাই। এটা ব্রক্স তো না? এটা ব্রক্স না? ব্রক্স কা অরিজিনাল সাউন্ড হে। আচ্ছা থোড়া সা সাউন্ড শোনা দাও ভাই, সাউন্ড চেক করো ভাই বুসার। ও ভাই, ও বাপ রে বাপ ভাই, এ কি আর, ও ভাই আলাদা মেরি সাউন্ড দিচ্ছে ভাই। ও ভাই, ও কান ফাটিয়ে দেবে ভাই, ফুল রেপ করলে না পুরো কান ফাটিয়ে দেবে। ये फुल सिस्टम नहीं है लेकिन, ठीक है? अच्छा फुल सिस्टम ना, प्लीज स्लीप ऑन, स्लीप ऑन लगाया हुआ था, एक साइड होता ना, एक साइड। अच्छा अच्छा, कान फाड़ देता। ठीक नहीं सकते फुल सिस्टम में, ठीक। और ज्यादा रेप भी नहीं करते हैं भैया। हां हां हां, हम भी देखा है भाई, ज्यादा रेप नहीं करते। तो इसमें ही अगर ज्यादा रेप करेंगे तो जिस साइड में होगा ना एक और, वो एक साइड का कान फाड़ देगा पूरा, साइलेंट हो जाएगा। हां 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 हां, पूरा कान फाड़ देगा কলকাতা মে বহুত সারা চেকিং হতা হ্যায় ভাই। হ্যাঁ হ্যাঁ, মজে ভি চাহিয়ে। হ্যাঁ ভাই, ফুল ব্যালেন্স করকে রাখনা হ্যায় একদম ভাই। তো ভাই সানি ভাই, তোমরা চ্যানেল কা নাম কিয়া হ্যায়, তোমরা চ্যানেল কা নাম কিয়া হ্যায়? মেরা চ্যানেল কা নাম হ্যায় ব্লগার সানি, ব্লগার সানি। গাইস ডু সাবস্ক্রাইব অন ব্লগার সানি, একদম ভাই, একদম একদম একদম, এসে করকে ব্লগার লাইফ কে চলেগা ভাই। আকাশটা তোমরা দেখো, সূর্যি মামা, ওখানে আকাশ আলাদা রকমেরই লাগছে। আর পিছনে আছে সুমিত দা। তো দ্যাট ইজ আওয়ার কোলাঘাট ব্রিজ। তো গাইস অনেক পথ অতিক্রম করার পর আমরা চলে এসেছি কোলাঘাট ব্রিজ। তোমরা পিছনে কোলাঘাট ব্রিজ দেখতে পাচ্ছ, আর এখানে ভাই ভাড়না, আর পিছনে এখানে কোলাঘাট ব্রিজটা তোমরা খালি চেক করো ভাই। আজকের ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে না, একটু আগে বৃষ্টি হচ্ছিলো হালকা, বৃষ্টির কারণে একটু প্রবলেম হচ্ছিলো, বাট এখন যে ওয়েদার আছে না, তোমরা খালি চারিদিকে চেক করো ভাই, আলাদাই লাগছে। আর এখানে আমাদের ভাড়না আছে, আর ভাড়নার পিছনে আছে হায়া বুসা গাইস। আর এখানে চলছে ফটো শ্যুট ভাই, আলাদা রকমেরই এখানে ফটো শ্যুট চলছে। ও উড়িয়ে দাও, উড়িয়ে দাও, হেভি লাগছে ভাই তোকে, হেভি লাগছে, ভালো লাগছে। একটা নিয়ে নে না, একটা নিয়ে নে না, বুকিংয়ে আছে না ভাই, চেক করো। মধ্যবিত্তর বুকিং, ওয়েটিং জানি না।
भाई अगर फ्रेंड लोग के साथ रहे तो भाई ऐसा मस्ती होगा भाई। आज के तो भाई फुल मस्ती, आज माइंड एकदम फ्रेश हो गया भाई, सीरियसली बोलती बेरिया फुल मस्ती भाई। अगर पिछले मानता और एक पिछले घूमता भाई आलदा रॉक भी लग जाए। और एखे चेक करो भाई फ्रेमटा, खाली देखो भाई फ्रेमटाई देखो खाली, ওদিকে ভার না আর এখানে বুসা ভাই, ফ্রেমটাই আলাদা লাগছে। এখান দিয়ে ফটোশুট যখন হবে না ভাই আলাদা রকমেরই লাগবে। এ ফিউ মোমেন্টস লেটার ফোর হুইলার আনার কি ফায়দা, এখানে এখন হয়ে গেছে সন্ধ্যে আর ওখানে তোমরা বুসা দেখতে পাচ্ছ। এখানে ফোর হুইলারের হেডলাইট দিয়ে ওখানে বুসা শ্যুট চলছে ভাই, ওখানে তোমরা দেখতে পাচ্ছ ওখানে নির্বম শ্যুট করছে। তো ফোর হুইলারের হেডলাইট দিয়ে ওখানে বুসার আলো ফেলে ভাই শ্যুট হচ্ছে তাগড়া তাগড়া। তো ভাই আলাদা রকমের এনজয় হচ্ছে আজকে গাইস। অনেক শ্যুট করার পর অনেক কিছু করার পর আমরা ফাইনালি চলে এসেছি শের পাঞ্জাব, এখানে তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে আমরা হালকা চা বাগেরা লস্যি বাগেরা আমরা অর্ডার দিয়েছি, আসবে খাবো। আর এখানে ভাই শের পাঞ্জাব তো তোমরা দেখতে পাচ্ছ ভাই আলাদাই লাগছে, ইন্টেরিয়ার তো ভাই শের পাঞ্জাবে আলাদা রকমেরই তোমরা যেমন দেখতে পাচ্ছ ভাই, খুব সুন্দর লাগছে। তো গাইস আমরা এখন বেরোচ্ছি শের পাঞ্জাব থেকে, আমরা এতক্ষণ শের পাঞ্জাব ছিলাম তোমরা পিছনে দেখতে পাচ্ছ, অনেক মস্তি বাগেরা অনেক চিল বাগেরা করার পরে আমরা এখন বেরোচ্ছি। সামনে আছে সুমিত দা, সামনে আছে নিরুপম, নিরুপম আজকে অনেক সুন্দর সুন্দর শর্ট নিয়েছে ভাই। তো আমরা এখন যাচ্ছি ওরা বাড়ির দিকে। আর এদিকে শের পাঞ্জাবটা তোমরা খালি চেক করো ভাই, এই গেটটা করার পরে না আলাদাই লাগছে। আর ওখানে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ ভাই, খুব সুন্দর লাগছে। আর এখানে ভাই কত জল দেখো। তো গাইস এখানে তোমরা পার্কিং চেক করো ভাই, পার্কিংটা তো আলাদা রকমেরই করেছে। আর সাইড দিয়ে দুটো যে লাইট আছে না, লাইটগুলো আলাদাই লাগছে, তোমরা যেমন দেখতে পাচ্ছ। এখানে লাইটগুলো চেক করো ভাই, ভাই কী সুন্দর ফ্ল্যাশ করছে ভাই, আলাদাই লাগছে। তো এবার আমরা আস্তে আস্তে এবার যাবো বাড়ির দিকে। আমার চার্লি তো আছে, কফি হাউসে রেখে দিয়েছি, চার্লি গাছ নিয়ে আসেনি। তো এখন যাচ্ছি পার্কিংয়ের দিকে, আমরা গাড়ি নেবো, তারপর ফোর হুইলার নিয়ে আমরা যাবো এবার বাড়ির দিকে। তারপর বাড়ি যাওয়ার সময় আমার চার্লিটাকে নিতে হবে, চার্লিকে নিয়ে বাড়ি যেতে হবে, কারণ ওটা আমার গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ডটাকে রেখে এসেছে। তো এখানে তোমরা চারিদিকে ইন্টেরিয়ার দেখতে পাচ্ছ ভাই, আলাদা রকমেরই লাগছে ভাই, খুব সুন্দর লাগছে সিরিয়াসলি। আমরা তো এবার বাড়ির কাছাকাছি যাচ্ছি, পিছনে আমাদের গাড়ি রাখা আছে, বুসাও আছে, বাডনাও আছে। এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি বাড়ির দিকে, প্রায় চলেই এসছি। আমরা এখন আছি বাগনানের কাছাকাছি। তো গাইজ আজকের ব্লগ এই পর্যন্ত ছিল, ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে। আর বুসার রাইড কেমন লাগলো একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিও, বুসার সাউন্ড কেমন লাগলো। আর ব্লগটা আমার এখানে ভাই চলে এসছে নির্মম, আজকে অনেক ভালো ভালো রিল করে ভাই, ভাই কেই সিনে ভাই হাইওয়েতে। তো গাইজ আজকে ভিডিও এই পর্যন্ত ছিল, ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দাও, ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দেবে, ভিডিওটা ভালো লাগে একটা ফ্রেন্ডের সাথে শেয়ার করে দাও। আর গাইজ সাবস্ক্রাইব করো না থাকলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে দাও। তো গাইজ দেখা হচ্ছে পরের ভিডিওতে, তার তো ক্লিক স্টেজ স্টে হোম বিসেফ রাইড আউট, বাই বাই গাইজ।